ওরা আমার বন্ধু, সবাই কাছের মানুষ। কাছের মানুষেরা হাসছে, ওরা হাসছে আমাকে নিয়ে। আমি ঘরে চা বানাই নিজের জন্য, স্ত্রীকে বানিয়ে খাওয়াই, শুনে হেসে গড়াগড়ি যায়। হাসো হাসো, আমি বাচ্চাকে নিয়ে পড়াতে বসি, ওরা শুনে হাসে না। গল্প শুনিয়ে বাচ্চাকে খাওয়াই, এ কথাতে ওরা মজা পায় না। খুবই মজা পায় আমি ছাদে কাপড় শুকাতে নিয়ে যাই শুনে। পুরুষ মানুষ হয়ে ছাদ থেকে শুকনো কাপড় তুলে আনতে যাই শুনে ওদের ঠাট্টা হাসি থামে না। আমি ওদের নিয়ে হাসি, আরে ভাই লজ্জার কি আছে, ভাগাভাগি করে নিজেদের কাজ নিজেরা করতে পারলে আনন্দ আছে। এটো বাসন কুসুম ধোয়ায় স্ত্রীকে সাহায্য করি শুনে ওরা বলে আমি স্ত্রীর অনুগত স্বামী। কি মজার কথা, এ ওকে জানায়, দুজন আরো পাঁচজনকে জানিয়ে আরো মজা পায়। এ লজ্জা নয়, সংকোচ নয়, আমি আনন্দে সংসারে স্ত্রীকে সাহায্য করি। যাকে ভালোবাসি তাকে সাহায্য করার চেষ্টা করব না, জীবনে সংসারে তার মুখে হাসি দেখতে চাই। এখন ওদের মুখে হাসি আছে, শব্দ নেই। আমরা কিন্তু জোরে সোরে হাসাহাসি করি, যখন টিভি দেখি, একসাথে যখন গল্পে বসি, চা খাই, আমাদের বাচ্চাকে নিয়ে যখন খেলি, ওকে ঘরের কাজে সাহায্য করি বলে এই অবসর আনন্দ ঘন মুহূর্তগুলো মেলে। কই হাসো? আমার সৌভাগ্য ও আমাকে ঘরের বউ নয় মানুষ মনে করে।